এই সমস্ত বিবাদের মূল হলো তোমার ওই তীর জরা। ওই তীর তুমি পেয়ে গেছো, ওই তীরটা নিয়ে তুমি দ্বারকা থেকে দূরে চলে যাও। শ্রীকৃষ্ণ, আমাকে ক্ষমা করে দিন। শ্রীকৃষ্ণ, আমি জানি যে আমার এই কর্মের জন্য আপনি দুঃখ পেয়েছেন। যেটা করে ফেলেছি সেটা তো আমি বদলে দিতে পারবো না, কিন্তু তাও আপনার ক্ষমা প্রার্থনা করছি। আমার এই উপহার গ্রহণ করে আমাকে আপনি ধন্য করুন। আমি বলেছিলাম উচিত সময় এলে আমি এটা গ্রহণ করব, উচিত সময় এখনো আসেনি। এই তীর নিয়ে চলে যাও, আপাতত এটাতেই সকলের মঙ্গল। আমার ভুলের জন্য এত বড় শাস্তি আমাকে দেবেন না, আমার এই উপহার গ্রহণ করুন, আমি অনুরোধ করছি। যে যাই বলুক না কেন, ওকে এই কারাগার থেকে এই মুহূর্তে কেউ মুক্ত করবে না যতক্ষণ না আমি নিজে এসে ওকে এখান থেকে নিয়ে যাচ্ছি, আর ততক্ষণ আপনারা সবাই শুধু ওর উপরে নজর রাখবেন। আর আমি আশা করব যে এই শাস্তি পূর্ণ হওয়ার পরে তুমি নিজের ভুলের জন্য প্রায়শ্চিত্ত করবে, আর এমন ভুল ভবিষ্যতে আর কোনোদিনও করবে না। কারাগারে বন্দী হয়ে আছি মানে এটা নয় যে আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে পারবো না। আসতে দাও ওদের, ওনাদের সাথে কথা আছে আমার। ওই জরা অসম্ভব অপমান করেছে আমায়। এই কর্মের শাস্তি ওকে পেতেই হবে। কিন্তু কিভাবে সম্ভব? তোমার এই শাস্তি কাল সমাপ্ত হবে, আর ততক্ষণে ওই শিকারী দ্বারকা ছেড়ে চলে যাবে। আমি এখানে বন্দী, কিন্তু তোমরা তো স্বাধীন, তাই না? যাও গিয়ে ওই শিকারীকে অনুসরণ করো, আর যতক্ষণ না আমার দণ্ড সমাপ্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওর প্রত্যেকটি গতিবিধির খবর রাখো। আর তারপর কাল এখান থেকে মুক্তি পেলেই আমি ওই জরাকে শেষ করে দেব। ঠিক আছে ভগবান, আমি এই উপহার নিয়ে দ্বারকা থেকে প্রস্থান করব, কিন্তু আমার একটা অনুরোধ আছে। আমাকে এটুকু আশ্বস্ত করুন যে আমি যেন আপনার সাথে আবার দেখা করার আরেকটা সুযোগ পেতে পারি। এই সিদ্ধান্ত নিয়তির হাতে রয়েছে জড়া। যদি নিয়তিতে আমাদের সাক্ষাৎ লেখা থাকে তাহলে কেউ চাইলেও তাতে বাধা দিতে পারবে না। দ্বারকায় যা কিছু ঘটছে তা দেখে আমার মন ব্যাকুল হয়ে উঠছে মহাদেব। একদিকে ভালো হয়েছে যে সব দেখার আগেই রাধা এই পৃথিবী ত্যাগ করেছে, না হলে অত্যন্ত কষ্ট পেত। এবার আমি স্বয়ং গোলকে রাধার আগমনের জন্য সব আয়োজন করব। অবশেষে রাধা পৃথিবী লোকে 100 বছর সম্পূর্ণ করল। দাঁড়াও গৌরী, আমার মনে হয় তোমার কোনো সাজসজ্জা করার প্রয়োজন নেই। আমি তো এটাই বলতে চাইছিলাম যে তুমি কেন কষ্ট করছো, আমরা আমাদের গণপ্রেতদের বলে দেব। মহাদেব, এতে কষ্টের কি আছে? রাধা 100 বছর পর গোলকে ফিরে আসছে। রাধার গোলকে আগমনের জন্য সকল দেব দেবীগণ 100 বছর অপেক্ষা করেছেন, তাই
সাজসজ্জা তো করতেই হবে, আর রাধার আগমনের জন্য উৎসবের আয়োজন তো করাই উচিত। ঠিক আছে গৌরী, যদি তোমার এটাই ইচ্ছা হয়ে থাকে তবে তাই হোক, যাও। এখানে নেই রাধা, কিন্তু তোমার স্মৃতিগুলি, তোমার অনুভূতি এখনো এখানে আছে। কানে তুমি এমনটা কেন করলে? শাম্বকে কারাবাসের শাস্তি কেন দিলে? তুমি ওকে অন্য কোনো শাস্তি দিতে পারতে। কিন্তু এর পেছনে দুটো কারণ আছে দাদা। প্রথম কারণ হলো, শাম্ব জরার তীর চুরি করেছিল, যেটা অনুচিত ছিল। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হলো, এটা যতক্ষণ না জরা পূর্ণরূপে প্রস্থান করছে, শাম্বকে মুক্ত রাখা উচিত নয়। কি উচিত আর কি অনুচিত তা তুমি কিছুতেই বুঝতে পারছি না কানে। সমগ্র দ্বারকাতে এখনো বাদ বিবাদ চলছে, কেউ কোথাও কিচ্ছু শুনতে চাইছে না। তার উপরে সমস্ত নগরবাসীর রাগের আগুনে মদিরা যেন ঘি ঢেলে দিয়েছে, সবাই নিজেদের বিবেক হারিয়ে ফেলেছে কানে। তুমি এত করে অনুরোধ করা সত্ত্বেও সমগ্র দ্বারকাবাসীর এমন ব্যবহার আজকের আগে তো এমন কখনো হয়নি কানাই। কেউ দ্বারকাধীশের কোনো কথা কখনো অগ্রাহ্য করেনি। এটাই তো নিয়তির খেলা দাদা। আজ পর্যন্ত যা কখনো হয়নি, এবার সেই সব কিছু হবে। আস্তে আস্তে সবাই একে অপরকে সম্মান করতেও ভুলে যাবেন দাদা, তা সে দ্বারকাবাসী হোক বা আমাদের পরিবারের কোনো সদস্য। আমি জরা আর শাম্বর সাথে যা কিছু করেছি তা ঠিকই করেছি, কিন্তু আমার কোনো সিদ্ধান্ত দ্বারা কোনো কিছুই পরিবর্তন হবে না। দ্বারকার নিয়তিতে যে অমঙ্গল লেখা আছে সেটা হবেই হবে, আমরা বাধা দিতে পারবো না। এখনো তো অনেক কিছু দেখা বাকি রয়েছে দাদা। তো তোমার বাঁশি কোথায় কানে? এই সংসারে এবার আমার জন্য আর কোনো সঙ্গীত, কোনো সুর বা কোনো রং অবশিষ্ট নেই। এই বাঁশিকে আমার সাথে রেখে আমি কী বা করতাম দাদা? এবার আমার জীবনের সমস্ত সুখ শুধু গোলকে রয়েছে দাদা। এই সব কিছু তো হওয়ারই ছিল। এই বিষয়টা ভেবে দুঃখ হচ্ছে আমার যে রাধা আর এই পৃথিবী লোকে নেই, কিন্তু এটা ভেবে আমি সুখীও যে রাধা গোলোকে নিজের প্রেমের ধারা প্রবাহিত করবে। গোলোকে তোমায় স্বাগত জানাই।
আমার সাথে এসো রাধা। আমি তোমায় স্বাগত জানাবো বলে সব সাজসজ্জা পূর্ণ করেছি। আজ গোলকে তোমার পুনরাগমনের আনন্দে উৎসব হবে। রাধা, তোমার মুখে এরকম অপ্রসন্নতার আভাস কেন? ক্ষমা করবেন দেবী, কিন্তু এই উৎসবের কোনো গুরুত্ব নেই আমার কাছে। আমি তো নিজে এখানে পৃথিবী ত্যাগ করে গোলকে এসেছি। কৃষ্ণ তো এখনো পৃথিবীতে আছে, আর দ্বারকায় যে পরিস্থিতি তার জন্য দাদা আর কৃষ্ণ কত দুঃখ পাচ্ছেন, তাহলে আমি কিভাবে উৎসবের আনন্দ উপভোগ করব? তুমি ঠিক বলেছো রাধা, গোলকে তোমার পুনরাগমনের আনন্দে এক মুহূর্তের জন্য আমি তো ভুলেই গেছিলাম যে দ্বারকায় এখন কি পরিস্থিতি। আমার কৈলাসে ফিরে যাওয়া উচিত। দেবী, আমাকে স্বাগত জানাতে আপনি যে উৎসব আয়োজন করেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু দেবী, আমি এটাই চাই যে এর থেকেও বড় উৎসব আয়োজন হোক। যখন কৃষ্ণ গোলকে ফিরে আসবে, আপনি আমার এই ইচ্ছা পূরণ করবেন তো? নিশ্চয়ই, সেটা তো আমার সৌভাগ্য হবে। চলো 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 পাল্টা।